হ্যালো এভরিওয়ান, এখন দুপুরবেলা যাচ্ছি আমরা। আজকে হলো নবমী আর আমাদের আজকে পাড়ায় সব জায়গায় প্রসাদ খাওয়ানো নিমন্ত্রণ রয়েছে, চার জায়গায় রয়েছে। প্রচণ্ড আকাশে মেঘ পড়েছে আর আমরা যাচ্ছি খেতে খেতে না আনতে না না এই যে ব্যাগ নিয়েছে আনবো প্লাস খাবো দুজনেই যাচ্ছি। আর দুটোকে রেখে এলাম ভ্যাভা করে কাঁদছে। তো চলো, আজকে নবমীতে সব বারে এখানে আমাদের পাড়ায় তিন চার জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তখন যাচ্ছে এক জায়গায়। চলো গিয়ে খাই, কী পুকুরি তোকে ওদের সাথে দেখাবো। আসছি বিশ্বের চাটনিটা দেখা দেখা চাটনি হাতে করে যাচ্ছে। আর আমি এখানে খাবারটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে বাড়িতে রেখে দেবো, আমরা আর এক জায়গায় খেতে যাবো। চলো বাড়ি গিয়ে দেখি দুটোকে কী কিচ্ছি করছে, কাঁদছে না কি করছে। দেখো বাইরে রাস্তাগুলো ফাঁকা, একটু একটু বৃষ্টি নেমে গেছে। নবমীতে লোকের রাজদিন, হ্যাঁ নবমীতে লোকের রাজদিন ঘুরবে, তা নয় বৃষ্টি নেমে গেছে, লোকের রাস্তায় ফাঁকা হয়ে গেছে। আমরা ওই প্রসাদটা রেখে আবার এখন যাচ্ছি, চলো ফিরে আসি। কারণ এখানে আমাদের বলেছিল প্রসাদটা নিয়ে আসতে, এখানে অত বেশি লোক নেই তাই বলেছিল প্রসাদ নষ্ট হবে, প্রসাদটা নিয়ে এসে রেখে দিচ্ছি। এখন বাড়িতে নিয়ে এসে রেখে দিচ্ছি, বাবা খেলে খাবে আর আমরা দুজন ওখানে গিয়ে খেয়ে আসি। তো চলো চলে এসেছি পরে পুজো মণ্ডপে, আর এসে দেখছি দুপুরবেলা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমরা একটু দাঁড়িয়েছিলাম, এই বেশটা উঠলে আমরা তবে বসবো। আর ওই দিকে বসে রয়েছে আমাদের পাড়ার সব লোকজন, যারা এই কিছু দায়িত্বে রয়েছে, পাড়ার দাদারা ভাই অনেকেই রয়েছে। যাই হোক, সব কিছু মোটামুটি ভালোভাবেই হয়েছে আর আমরা জায়গায় বসেই পড়েছি। আর এই নিয়মটা অনেক বছর আগে থেকে চালু হয়েছে আমাদের পাড়াতে, যে নবমীর দিনকার খাওয়া দাওয়ার এই ব্যবস্থাটা, আর সেটা আজও চলে যাচ্ছে। এখন পাড়ার দাদারা নিয়েছে দায়িত্বে, দাদা ভাই বন্ধু অনেকেই রয়েছে সেই দায়িত্বে, বেশ সুষ্ঠু খুব ভালোভাবেই পরিচালনা করে পুজো করেছে, প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করেছে। ছিল পুষ্পান্ন, আলুরদম, বেগনির ছানার রসা, চাটনি, পায়েস না সরি মিষ্টি ছিল, যা খেতে খেতে ভুলেও গেছে কী খাইয়েছে। আর আমাদের নবদ্বীপের অনেক বড় বাড়িতেই দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, রাসে বলো, এরকম খাওয়া দাওয়া বা দোলে এরকম খাওয়া দাওয়া হয়েই থাকে। তো আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি প্রসাদ, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেমন হয়েছে এই নিয়মটা প্লাস কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। আর আমরা তো দারুণ মজা করে খাবারটা খেয়েছি আর খুব এনজয় করেছি। তো চলো, দুর্গাপুজো তো হয়েই গেল শেষ প্রায়, আর আমরা খাওয়া দাওয়ার পরে বাড়িতে এসেছিলাম। আর ওরা ঘুরতে গেছিলো দাদা বৌদি, আর আমি নবমীর দিন কোথাও যাইনি, সত্যি কথা বলতে মনটা ভালো ছিল না। আর আমি যাইনি বলে দাদা বৌদি আমার জন্য খাবার নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে চিকেন ললিপপ, তো খেতে দারুণ ছিল। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে নেক্সট আরটি ভিডিওতে। টাটা, বাই বাই।